কুম দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট ক্রেসিয়াস হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে এখন একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছি কীভাবে ক্যালকুলেটর ইউজ করে বাইনারি হ্যাকিমেল ডেসিমেল এবং অক্টালের অঙ্কগুলো তোমরা করতে পারবে খুব সহজেই এবং অতি দ্রুত তারা তার ইম সমাধান করতে পারবে সো প্রথমে তোমাদের যে মোট বাটনে তিনবার চাপতে হবে এক টু তবে এই যে দেখতে পাচ্ছি বেজ বেজ নামে একটি থ্রি অপশান আছে সো থ্রিতে চাপতে হবে এখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে নিতে হবে এবং হ্যাক্সা ডেসিমেল নিতে হবে ম্যাকথল নিতে হবে সো এখন আমরা এই বাইনারি মান ঠোটাব ওয়ান ওয়ান জিরো ওয়ান যেহেতু এটা বাইনারি আছে সো বাইনারিতে আমাদের চাপতে হবে তবে এই সমানে দিতে হবে এখন আমরা এই বাইনারি মানটার ডেসিমেল মান বের করব সো আমাদের এই ডেসিমেলে ক্লিক করলে এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান এর ডেসিমেল মান হল তেরো সো আমরা এখানে লিখতে পারি তেরো এখন আমরা যদি আবার এবার মান বের করি তাহলে আমরা এই হ্যাকসাতে চাপব তার হ্যাকসাডেসিম মান হলো ডি সো আমরা এখানে লিখতে পারি সিক্সটিন এখন আমরা এই বাইনারি মানের যদি অক্টাল মান বের করতে চাই তাহলে এই অক্টালে ক্লিক করতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান এর অক্টাল মান হলো ওয়ান ফাইভ ফিফটিন সো আমরা এখানে ফিফটিন লিখতে পারি সো গাইজ এইভাবে আমরা যদি এখন আমরা এই হ্যাক সিমেল মান নেই এম ডি এই হেক্সাডেসিমেল সিমেল থেকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে একইভাবে প্রথমে হ্যাক জাটে থাকতে হবে তারপর সমানে এখন এডার বাইনারি নিতে হলে বাইনারিতে ক্লিক করব এই যে এডি এর বাইনারি মানে তো যদি আবার আমরা অক্টাল নিতে চাই তাহলে অক্টালে ক্লিক করব এই যে এর একটু অক্টোলার মানে হলো টু ফাইভ ফাইভ যদি আবার আমরা ডেসিএমএল নিতে চাই ডেসিএমএল ক্লিক করব এই যে এডেসএমএল মানে হলো একশো সো এই সেমভাবে যে কোনো মান নিলেই এর পরবর্তী বাকি মানগুলো বের করা যায় অতি সহজে অতি দ্রুত তাড়াতাড়ি এতটুকুই আমার ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকটি প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন